আমাদের প্রত্যেকের মধ্যেই মূলত দুই টাইপের মাইন্ড রয়েছে, একটা কনসিয়াস মাইন্ড আর একটা সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড মূলত লজিক্যালি চিন্তা করে, আমাদের সব কিছুর প্রশ্নের অ্যান্সার এটা লজিক্যালি দিয়ে থাকে, আমাদের ঘুমের সাথে সাথেই এটি ঘুমিয়ে পড়ে। আর সাবকনসিয়াস মাইন্ড আমাদের ঘুমের পরও জেগে থাকে, আমাদের শরীরের ভেতরকার সকল কাজ, রক্ত সঞ্চালন, হার্টবিট এবং নিঃশ্বাস নেওয়া সব কিছু এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করে থাকে। আপনার জীবনে হ্যাপি থাকা থেকে শুরু করে সাকসেসফুল হওয়া এবং ইম্পসিবলকে পসিবল করা, এই সব কিছুই আপনার সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে থাকে। আজকে আমি আপনাদের সাথে যে বইটি নিয়ে আলোচনা করব সেটাই আপনারা আপনাদের সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে এবং সেটার পাওয়ার সম্পর্কে জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। আমাদের মাইন্ডের জাস্ট 10% হলো কনসিয়াস মাইন্ড এবং 90% হলো সাবকনসিয়াস মাইন্ড। আমরা যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জাস্ট 1% খুব ভালোভাবে ইউজ করি, তাহলে আমরা যে কোনো কাজে একদম অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারবো। টকিং উইথ সাবকনসিয়াস মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনার ফ্রেন্ড ভাবতে হবে, অর্থাৎ আপনার সব কিছু, আপনার জীবনের সব কিছু আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে শেয়ার করতে হবে, তাকে সব কিছু বলতে হবে, অর্থাৎ নিজে নিজেকে বলতে হবে যে আপনি কী করতে চান আর কী করতে না চান। ধরুন আপনি খুব সকালে ঘুমতে করতে চান, কিন্তু আপনি অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা আপনার মা বাবাকে বলে রাখবেন যে সকালে উঠিয়ে দিতে। কিন্তু আপনি যদি নিজেই নিজের মাইন্ডকে বলেন না আমি নিজেই সকালে ঘুমতে পড়ব, সেটা যেভাবেই হোক না কেন, কারো হেল্প ছাড়াই, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেই কাজটা করতে অনেক বেশি হেল্প করবে। হয়তো কিছুদিন সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হবে, কিন্তু আপনি আস্তে আস্তে সেটার মধ্যে আরও পারদর্শী হয়ে উঠতে পারবেন। ডোন্ট সে এনিথিং নেগেটিভ, কখনো বলবেন না আপনি এটা পারবেন না, ওইটা পারবেন না, বা এই কাজটা খুবই কঠিন। এগুলো যদি আপনি নিজেকে বলেন বা ভাবেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেইভাবেই কন্ট্রোল করবে। কিন্তু আপনি যদি ভাবেন আপনি অলওয়েজ হ্যাপি থাকবেন এবং আপনি জীবনে সাকসেসফুল হবেনই, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেইভাবেই কন্ট্রোল করবে। বিলিভ ইন সাবকনসিয়াস মাইন্ড, বিশ্বাস রাখাটা খুবই জরুরি, কারণ আপনার কাজের আলটিমেট রেজাল্ট পেতে গেলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপর অনেক বেশি বিশ্বাস রাখতে হবে। কারণ বিশ্বাস রাখলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। অলওয়েজ গিভ পজিটিভ সাজেশন, আপনি যখন জিমে যাবেন তখন আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে আরও জোর দিয়ে জিম করার জন্য ফোর্স করবে, কিন্তু যখন কিছুদিন জিম করার পর আপনার শরীর ব্যথা হয়ে যাবে, তখন আপনার এই কনসিয়াস মাইন্ডই আপনাকে বলবে না আর জিম করার দরকার নেই, তখন আপনাকে জিম ছাড়ার জন্য আরও ফোর্স করবে। কিন্তু তখন যদি আপনি নিজেকে বলেন যাই হোক না কেন আমি জিম কখনোই ছাড়বো না, আমাকে জিম করতেই হবে, তাহলে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে কাজ শুরু করে দেবে। অর্থাৎ আপনার চারপাশে যতই নেগেটিভিটি থাকুক না কেন, আপনি যদি নিজেকে পজিটিভলি বলেন যে আপনি পারবেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেইভাবেই প্রস্তুত করবে। ফিজিক্যাল হিলিং বাই সাবকনসিয়াস মাইন্ড, আগে যখন মানুষ অসুস্থ হতো তখন তারা কবিরাজের কাছে যেত, তারা তখন তাবিজ দিত, পানি পরা দিত এবং এসব দেওয়ার পর মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যেত। এসব কি তাই কখনো সম্ভব? এগুলা এই জন্যই করা হতো যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হলে আপনি নিজেই নিজের অসুখ দূর করতে পারবেন এবং আপনার ইমিউন সিস্টেম আরও স্ট্রং হয়ে যাবে। বর্তমানে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম করোনা ভাইরাস, এটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব, কারণ করোনা ভাইরাসে কিন্তু এখনও ভ্যাকসিন হয়নি, কিন্তু যারা সুস্থ হয়েছে তারা কিন্তু পরিষ্কার থাকার কারণে এবং নিজের সাবকনসিয়াস মাইন্ডের কারণেই সুস্থ হয়েছে। আজকে আমি যে বইটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম সেটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, লিখেছেন ডক্টর জোসেফ মার্ফি। এই বইটি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে তুলতে অনেক বেশি হেল্প করবে।